আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য শর্টকাট নিয়ে। আমরা মনে রাখবো অনেক স্পঞ্জি, তো এটা কি একটু ফোম ফোম তুলতুলে ফোম স্পঞ্জি। অতএব আমরা মনে রাখবো অস্টিয়া, অস্টিয়া হচ্ছে অসংখ্য ছিদ্র, বা অস্কুলাম, অস্কুলাম হচ্ছে আর একটা বড় ছিদ্র। আচ্ছা, এরপর হচ্ছে এটা নতে আমরা মনে রাখবো নিশ্চল থাকবে এবং নালি থাকবে। পরিফেরার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা নিশ্চল থাকে আর নালি থাকে, এদের ভিতরে অসংখ্য নালি থাকে। এরপর হচ্ছে কতে কোয়ানোসাইট। কোয়ানোসাইট কি? এটা হচ্ছে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ, একাধিক প্রকোষ্ঠ আছে এর মধ্যে। আচ্ছা, এরপর আমরা মনে করবো সয়পয় স্পিকিউল, এটা হচ্ছে চুনময় কাঁটা, দেখতে পাচ্ছি আমরা। এরপর মনে রাখবো স্পঞ্জসিল বা স্পঞ্জিল, এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে আমাদের দেহ থেকে সকল বর্জ্য পদার্থ গিয়ে যেমন মলাশয় জমা হয় এবং তারপরে মলদ্বার দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ পায়ুছাদন দিয়ে বের হয়ে যায়, ঠিক তেমন ওদেরও সকল বর্জ্য পদার্থ গিয়ে স্পঞ্জসিলে জমা হয়, এরপরে অস্কুলাম দিয়ে বের হয়েছে। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কলস, কতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো, লতে লাইক দিতে পারেন, সাথে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।